অর্থাৎ এই ভোর সন্ধ্যেবেলা একেবারে পিফা বাজার সংলগ্ন এলাকায় গুলি, কি ঘটনা ঘটেছিল, কখন ঘটল? ঘটনাটা ঘটেছিল প্রায় সাড়ে সাতটা নাগাদ দুজন দুষ্কৃতী মোটরসাইকেল করে এসে সামনে গাড়ি রেখেছে, একজন হেঁটে এসে ভিতরে আলকাপ বলে একটা ছেলে জেরাস করছিল, তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে। যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল, প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে গেছে। এরা কারা যারা গুলি করতে এসেছিল বা বোমা রেখে গেল? এরা কারা তা কি করে বলবো, দেখে চিনতে তো পারিনি কেউ। আর এই যে গুলি খেয়েছেন নাম কি? আলকাপ মালিক। এ কি করে? এখনো পর্যন্ত কোথায় গুলি লেগেছে জানতে পারলেন? পিঠের সিট ডাড়ায় একটাই গুলি করেছে। পুলিশ এসছে, আপনারা কি অভিযোগ জানিয়েছেন পুলিশকে, কি ঘটনা ঘটেছে? পুলিশ এসে যেখানে আশেপাশে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক করে দেখছে যে দুষ্কৃতীকে ধরা যায় বা চেনা যায়। এখানে যে ঘটনা ঘটেছে, একজনের গুলি লেগেছে, আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি বলবেন, শুনলাম যে তৃণমূল কর্মী। সেটা তৃণমূলের বিশিষ্ট কর্মী, খুব অ্যাক্টিভ ছেলে এবং বিভিন্ন কাজের সামনে থাকে, অনেক কাজের সামনে থাকে, যার জন্য ওকে বিরোধীরা এই কাজটা করিয়েছে। তৃণমূল বিরোধী যা তারাই বলে সামনে থেকে কাজ করে প্রতিটা কাজে, এই জন্যই একটা ভালো অ্যাক্টিভ কর্মী। হ্যাঁ, লোকসভা ভোটে কিছু করতে পারেনি, সুবিধা করতে পারেনি, সব বুথে ভালো রেজাল্ট হয়েছে, যার জন্য এটা করেছে। এই অপরাধ আজকে খুব দুঃখের অপরাধ। আমরা এই লোকসভা ভোট 2024 লোকসভা ভোট করেছি, এখানে বিরোধী পিপা পঞ্চায়েতে কোনো জায়গা নেই, ওদের অস্তিত্ব নেই, পায়ের তলায় মাটি নেই। আমাদের অ্যাক্টিভ একনিষ্ঠ কর্মীকে গুলি করে আজকে সে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই আমরা কর্মী ভাইরা বিক্ষোভে কেটে রাস্তায় নেমে পড়েছি। এই আগামীকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি, চালাবো বন্ধের মাত্রা।